আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি, সুস্থ আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সকালবেলা একটা পেঁপে এটা শরবত বানিয়ে নিব। তো শরবত বানানোর জন্য আমি পেঁপেটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে এখন বিচিগুলো ফেলে আমি জুস করে নেব। তো ফুড প্রসেসরে আমি এটাকে জুস করে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আমিও আপনাদের ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। তো এখন এটাকে আমি ব্লেন্ডার করে জুসটা করে নিচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যেহেতু রমজান মাস চলে এসেছে, আর রমজান মাসে তো কিছু কাজ আমার এগিয়ে রাখতে হবে, আর এগিয়ে রাখলেই রমজান মাসটাতে আমি একটু ইবাদত বন্দেগি মাঝে থাকতে পারবো। তো সকালে পেঁপে জুসটা খেয়ে তারপরে আমি দুপুরে চলে আসব। তো এটা দুপুরবেলা কিছু ফল কেটে নিয়েছি, এইগুলো খেয়ে আমরা দুপুরের তো আমাদের কিছু বাজার চলে এসেছে অনলাইন থেকে, কিছু চালডাল.com থেকে বাজার অর্ডার করেছিল। এটা অনেক দিন আগে করেছিল, এটা আজকে চলে এসেছে। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। ওদের হাতে সময় পেলে ওরা তাড়াতাড়ি দিয়ে যায়, আর যদি ওদের হাতে সময় কম থাকে তাহলে একটু লেট করে। আর এটা আস্তে আস্তে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। কেন হয়েছে যেটা আমি জানি না, তবে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ডিম নিয়ে এসেছিল, চিনি, তারপরে 1 কেজির একটা গুঁড়া দুধের প্যাকেট, আপর তেল, আর প্যাকেটের সাথে 2 প্যাকেট এই চাল ছিল, চিনি গুঁড়া, ফ্লাওয়ার চাল ছিল। তো ডিমগুলোকে আমি বের করে পরিষ্কার করে এখন ধুয়ে নিব। আর এটা তারপরের দিন দুপুরবেলা পেঁয়াজ, তারপরে ছোলা, খেজুর, চিনি, ডাল। তো এটা পরের দিন বলতে এটা 2-3 দিন পরের ভিডিও, আর এটা হলো তার 2 দিন পরের ভিডিও। তো অল্প অল্প করে আমি ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই তো আমি অনেক দিন আগেই রসুন আর আদা কেটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো এখন আমি নামিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি এখন ব্লেন্ডার করে নিব। তো অল্প অল্প করে আপনাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করে নিচ্ছি। আদা আর রসুন আমি এত ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিচ্ছি। খুবই স্মুথ হয়েছে, তো আমি এটা আর দিব না। এতো আমি অল্প অল্প করে করে নামিয়ে নিয়েছি। তো এখন আমি ডিব্বা ভরে আমি ডিপ ফ্রিজে এই আদা রসুনগুলো রেখে দিব। যখনই আমার লাগবে, প্রয়োজন হবে রান্নার জন্য, তখন আমি একটা করে ডিব্বা বের করে তারপরে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে খাবো। আর এটা হলো বেসন। তো আমি বেসনটা কিনে এনেছি আর আমি ভাঙাই নি, যেহেতু আমি একা মানুষ আর আমার অল্পতেই হয়ে যাবে, সেজন্য আর কি আমি অল্প করে কিনে এনেছি। তো এগুলো ছেলে ডিব্বায় ভরে রেখে দিয়েছি। আর এই তো ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ছোলাটা বলক চলে এসেছে, আমি এখানে 1 চা চামচের মতো বেকিং ছড়া দিয়ে দিচ্ছি। এই ছড়াটা দিলে ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুবই সফট এবং নরম থাকে, খেতে ভীষণ ভালো লাগে, তাই এটা বলক আসলেই দিতে হবে। তো ছোলাটা সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে একটা চালনিতে ছেঁকে নিয়েছি, আর এখানে আমি মুসুরির ডাল আর খেসারি ডাল দুইটা মিক্স করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আমি এখন একটু ব্লেন্ডার করে নেব, ফুড প্রসেসারে আমি এটা ব্লেন্ড করে নেব অল্প করে পানি দিয়ে। আর এটা পেঁয়াজের জন্য আমি করে নিচ্ছি,
তো এটাও আমি রমজান মাসে আগে করে নিই। আর যখনই আমি এই পেঁয়াজুটা বানাবো বা ভাজবো, তার এক ঘন্টা আগে নামিয়ে রাখি ডিপ ফ্রিজ থেকে, ভাজবটা গলে যায় আর তখনই আমি তেলে এটা ভেজে নিই। তো এতেও আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। তো এটা হয়েছে, এটা আমি একটু আধভাঙ্গা করে নিয়েছি, বেশি মিহি পেস্ট করিনি। আর পেঁয়াজুটা একটু আধভাঙ্গা হলেই ভালো লাগে। তো এইগুলো আমি এই যে অল্প করে পানি দিয়ে তারপরে করে নিয়েছি। তো এটা আমিও একটা পলি ব্যাগে এটা রেখে দিব, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আমি এই পলিথিনে রেখে দিব। তো আপনারা চাইলে এটা আপনারা একটা বক্সে ভরেও রেখে দিতে পারেন, আবার জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। তো আমি এরকম পলিথিনে, ছোটো ছোটো পলিথিনে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আলাদাভাবে। আমার যখন লাগবে তখন আমি একটা করে বের করে নিব, তারপরে এই করে নিব, ভেজে নিব। আর এই তো ছোলাগুলো খুব নরম আর সফট হয়েছে, তো আমি এটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো একইভাবে আমি এই ছোলাটাকেও আবার পলিথিনে ব্যাগে ভরে মুড়িয়ে রেখে দিব। ছোলাটাও রান্না করে নিব ইফতারের দুই তিন পাঁচ মিনিট আগে নামিয়ে নিলেও হবে, কারণ ছোলাটা তো এমনি ঝরঝরে থাকে, বরফ হয় না। তো ডালটা একটু আগে নামিয়ে রাখতে হয় যেহেতু নরম, তো বরফটা গলতে একটু সময় লাগে, তাই আমি এক ঘন্টা আগে নামিয়ে রাখি। আর ছোলাটা সাথে সাথে নামিয়ে রাখলেও সমস্যা নেই, দিয়ে দিলেই হয় চুলায়। আর এই তো আমি সবগুলো একটা পলিথিনে ভরে তারপরে ডিপে রেখে দিব। তারপরে আমার যখন যা লাগবে তখন আমি এখান থেকে নামিয়ে বুট পেঁয়াজও এগুলো রান্না করব আর বানিয়ে নিব। তো কেমন লেগেছে আমার এই রমজানের প্রিপারেশনটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তো ডাঁটা শাক আজ ভাজি বানাবো দুইটা আলু দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। তো রান্নাটা শেয়ার করব না, জাস্ট একটু শাকটা ভাজি বসিয়ে দিয়েছি সেটুকুই শেয়ার করেছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি এটুকুই শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই বেশি একটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই তো আমি এটা ভেজে তারপরে রান্না করে নামিয়ে তারপরে নিয়েছিলাম, তারপর গাওয়া গোছল করে সব কাজ শেষ করে নামাজ শেষ করে তারপরে খেতে বসেছি। তো এই তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, আগের কিছু তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি। তো শাক ভাজি আর হয়তো গোমের মুড়িতে খেয়ে নিচ্ছি। তো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।